এখন হচ্ছে আমরা ডাটা কিভাবে ডাটাটা আনলাম সার্চ করে, এখন আমরা কি আনফরচুনেটলি কোনো নাম ভুল গেল সেটা কি করব, কারেকশন করব, তাই না, আপডেট করব। আপডেট করার জন্য আমাদেরকে আপডেট বাটনে করলে সেম কানেকশন টানেকশন দিতে হবে, এখানে লিখতে হবে আপডেট, আপডেট কোন ফাইল, কোন টেবিল, আপডেট টেবিল নেম, ঠিক আছে, আপডেট টেবিল নেম, কোন টেবিল নেম, স্টুডেন্ট, স্টুডেন্ট, সেট, সেট কি হবে, বড় হাতে দিলে হবে, ছোট হাতে দিলে হবে, সেট। এখন নেম, নেম ইকুয়াল কোথা থেকে সেট হবে, টিএক্সটি নেম থেকে কি আসবে, সেট হবে, আপডেট হবে, ঠিক আছে, এক। তারপর কি হবে, রোল ইকুয়াল টিএক্সটি রোল ডট টেক্সট, তারপরে আছে ডিপার্টমেন্ট ইকুয়াল সিএমবি ডেপ্ট ডট টেক্সট, তারপরে ডেট এডিট করতে চাইলে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ইকুয়াল এখানে ডেট টাইম পিকার ডট ভ্যালু ডট টু শর্ট ডেট টাইম স্ট্রিং, এই তো আপডেটের আমরা কি কমান্ড দিয়ে দিলাম, তাই না। এখন আসলে আপডেট হচ্ছে কিনা সেটা আমরা কি করব, মানে আপডেটটা হওয়ার জন্য আরেকটা লাইন লিখতে হবে, সেটা হলো এই সেম আইকার যে এটা দেখি, কিন্তু এখনো প্রসেস হয় নাই, কাক ধরে আপডেট করবে, একে করবে, ঠিক আছে, এই স্টুডেন্ট, এই স্টুডেন্ট টেবিলটাকে আপডেট করবে, কিন্তু কাকে ধরে বা কাকে করবে, যে কোনো একটা নাম বললে হবে না, স্পেসিফিক ওকে করতে হবে, যেমন এক নাম্বার আইডি অক ধরে, আইডি ধরে এখন আমরা কাজ করব, ঠিক আছে, যে এক নাম্বার আইডিতে মাজিদের নাম আছে, তাই না, তাহলে এখানে যদি লিখে দেই যে আইডির ভিতরে যে আইডি আসবে সেই আইডি ধরে তার ইনফরমেশনগুলো আপডেট করে দিব, তাহলে সেট আপডেট স্টুডেন্ট সেট এই জিনিসগুলো হয় আর কখন করবে, হয় আর আইডি ইকুয়াল, আইডি কোথা থেকে আসবে, দেখো একটা ভুল দেখাবে, আমি ভুলটা দেখার জন্যই কাজটা করব, শেখার জন্য, এখানে টিএক্সটি আইডি, যে ওই টেক্সট টিএক্সটি আইডি নামে যে টেক্সট বক্সটা আছে এর ভিতরে যে আইডিটা থাকবে সেই আইডি ধরে কি করবে, এই সেট ভালো জিনিসগুলো সেট করবে, হয় মানে কখন সেট করতেছে, যখন এই আইডির ঘরে এই টেক্সট বক্স থেকে আইডিটা আসবে, বুঝতে পারছ। আচ্ছা, এটা হলে একটা মেসেজ বক্স দিবে, মেসেজ বক্স শো হুম
জি আসছে, আমি রোল নাম্বারটা মনে করো 31953 আছে, আমি 1 2 3 দিলাম, আপডেট আপডেট সাকসেস, তাই না? আমি আবার যাই, এখন সার্চ করি, হয়েছে? আচ্ছা, আমরা আপডেট সাকসেস হলো, আপডেট দেওয়ার সাথে সাথে এই রেজাল্ট এখানে দেখাবে, তাই না? তাহলে মেলো ফাংশন বোঝাও,